হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই গান মেরে চেয়েছিলাম তো ফেসবুকে, এই ঠেলাঠেলি.com-এ কখন ঢুকে গেলাম বাড়া। সমাজ রাও না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউজ জানো যায় চ্যানেলে বেড়ে, তাই বৌদি দেখাচ্ছে ডাব দুটো খুলে। মিউজিক কারণ কি তোমরা জানো? অবশ্যই জানো না, কেন বলো তো? এই কয়দিন আগে না ট্রেন্ডিং এ চলছিল আমেরিকান দাদার বিরিয়ানি, তারপরে কত বিরিয়ানি চলছিল বুঝতে পেরেছো? তার জন্য দিদি বলছে একটু লাইক ভিউজ তো লাগবে, তো বিরিয়ানি নিয়ে এসে আর ছোট্ট করে একটা ব্লগ করি। বলছি দিদি বিরিয়ানি খাচ্ছ, খাও, কিন্তু এত লোককে দেখিয়ে খাচ্ছ, যখন বেরোবে না পেছন দিয়ে বুঝতে পারবে। কি বললে? আরে তোমার বাবার যখন জন্ম হয়েছিল তখন তো চিকেন বিরিয়ানি ছিল না, এখন আছে, এখন খাও। আর তোমার বাবার যখন জন্ম হয়েছিল তখন তুমি কোথায় ছিলে? তোমাকে তখন টেলিফোনে খুঁজে পাওয়া যেত, মনে হয় তো পাওয়া যেত না, বুঝতে পারছো? এর জন্য এখন পেয়েছো, এখন খাও চুপচাপ, বেশি গাল খেছো না, ঠিক আছে? জানাতে ভুলো না, কারণ জানোই আমি তোমাদের জন্য ভালোবেসে অনেক খাটনি করে ভিডিও করি। তোমাকে এই লুকে পুরো গাঁড় ফাটা লাগছে বুঝতে পেরেছো? আর তুমি আমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাও, এ তোমাকেই বলছো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, বুঝতে পেরেছো? অনেক কষ্ট করে জামা কাপড় খোলে না, বুঝতেই তো পারছো। তো এই ভিডিও করার জন্য সবচেয়ে প্রথমে কি করতে হয় জানো? 12 ভাতা দিতে হয়, সেটা তুমি হয়ে গেছো বুঝতে পেরেছো? এর জন্য তুমি কষ্টটা করতে পারছ, সবাই তো তোমার মতন কষ্ট করতে পারে না। তোমার চ্যানেল তুমি ইউটিউবে কেন খুললে? তোমার চ্যানেল তুমি ক্রোমে খুলতে পারতে, ঠেলাঠেলি ভিডিও দিতে, বুঝতে পেরেছো? আরে অনেক খতরনাক লোক হে কে। তোমরা এরপরে কি কি ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে বলে দিও। তোমার কোনো বালের ভিডিও দেখতে চাই না বুঝতে পেরেছো? কেন বলো তো, তোমার মানে ওইসব পক পক্স ভিডিও আমরা দেখি না বুঝতে পেরেছো? এই ঠেলাঠেলির ভিডিও, তারপর ডাব ধরার ভিডিও, তারপর স্নান করার ভিডিও, খাতে খাচ্ছো করে সেই সব ভিডিও আমরা দেখি না বুঝতে পেরেছো? তোমার আর ভিডিও করার কোনো দরকারই নেই, বাবা ভাই চিপতে এসো ভিডিও করতে, শুধু ডাব দেখাচ্ছে এসে এসে আর ভিউজ নিচ্ছে। হ্যাঁ তো আজ এই জন্য এইটুকু, দেখাবে নেক্সট ভিডিওতে। লাইক দাও, ঠুকে সাবস্ক্রাইব করে চলে এসে ছোট্ট চ্যানেলের বুকে। টাটা।